আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন গুলুমুলু ফ্যামিলি কিচেন চ্যানেলে সবাইকে আজকের এই নতুন পর্বে স্বাগতম জানাচ্ছি আজকের নতুন পর্বে স্বাগতম জানিয়ে আপনাদের সবাইকে শুরু করছি আমি বাপা পিঠার পিৎজা তৈরি রেসিপি আমি কিভাবে বাপা পিঠা পিজ্জার মতো করে তৈরি করব রাইস কুকারে এটা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব অনেক আপুরা বলেন যে রাইস কুকারে কীভাবে বাপা পিঠা তৈরি করে অনেক কাপড়েই বুঝতে পারেন না বা অনেকে হয়তো একটু উল্টাপাল্টা হয়ে যায় হাতে ভাপ লাগে বা পিঠাটা নষ্ট হয়ে যায় আমি এটা আজকে আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দেব আমি এর জন্য এখানে নিয়ে নিয়েছি আমি আতপ চাউল পড়াও চাউল সিদ্ধ চাউলটা মানে মেশিনে ভাঙিয়ে গুড়ি করে আমি রোদে শুকিয়ে রেখেছিলাম এখান থেকে তিন কাপ আমি দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া তিন কাপ শুকনো চাউলের গুঁড়ে দিয়ে দিচ্ছি পলার চাউলটা দেওয়ার কারণে এটা থেকে অনেক সুন্দর একটা গ্রান আসে আর সিদ্ধ চাউল আতপ চাউল একসাথে মিক্স করে দিলে পিঠা খেতে মানে পিঠাগুলো অনেক সুন্দর হয় যে কোনো পিঠা তৈরি করবেন অনেক সুন্দর হবে আমি এখানে দিয়ে দিচ্ছি তিন কাপ সেই আগে থেকে ভাঙিয়ে রোদে শুকিয়ে রাখা তিন কাপ চাউলের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি আমি কিন্তু এটা শুকনো চাউলের গুঁড়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক কাপ আগে থেকে বয়েল করে রাখা লিকুইড গরুর দুধ এখানে দুশো পঞ্চাশ এম এল আর চাউলের গুড়ির পরিমাণ সাতশো পঞ্চাশ গ্রাম তিন কাপে সাতশো পঞ্চাশ গ্রাম হয়েছে আর এক কাপ বয়েল করে রাখা গরুর দুধে হয়েছে দুইশো পঞ্চাশ এম আমি এখানে হাফ টি স্পুন লবণ দিয়ে হাত দিয়ে এটাকে ভালোভাবে চাউলের গুড়ির সাথে মিশিয়ে নিচ্ছি এরপর আমি অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে মিক্স করে নেব একসাথে অনেকগুলো দুধ ডেলে দিয়ে মিক্স করা যাবে না তাহলে এটা দলা পেকে যাবে আমি অল্প অল্প করে দিয়ে মিক্স করব চেষ্টা করবেন দুধটা যেন বেশি গরম না হয় বেশি ঠান্ডা না হয় রুম টেম্পারেচারে রাখবেন যেন আপনার হাতে শয় শয় না এরকম একটা গরম ভাব থাকে হালকা কুসুম গরম হলে ভালো হবে বেশি গরম দিতে যাবেন না তাহলে পিতাটা নষ্ট হয়ে যাবে আমি এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমার অল্প একটু গরুর দুধ এখানে বেঁচে গিয়েছে দেখুন সামান্য পরিমাণে আছে এটুকু লাগেনি হাত দিয়ে এভাবে একটু মুঠু করে দেখবেন যদি এমনটা চাক হয়ে যায় তাহলে বুঝবেন হয়ে গেছে আমি এখন এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব যেহেতু এটা শুকনো চাউলের গুঁড়ি তাই এটাকে রেস্টে অবশ্যই রেখে দিতে হবে যেহেতু আমি বলেছি আমি এটা পিৎজার মতো করে তৈরি করব পিজ্জার মতো করে তৈরি করব যেহেতু আমি বলেছি অবশ্যই এটা পিজ্জার মতোই হবে আমি এখানে কাঠবাদাম নিয়েছি কাজুবাদাম নিয়েছি নিয়েছি কিশমিশ আর নিয়েছি কিছু খেজুর আর কাঠবাদামগুলো আমি ছোট ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি আর এখানে কাজুবাদাম আর নিয়ে নিয়েছি আমি এখন কাজুবাদাম আর কিশমিশগুলোকে চুলে একটু ভেজে নেব আমি এখানে একটা প্রাইফেন বসিয়ে দিয়ে আমি এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম ঘি অবশ্যই দিতে হবে ঘি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আমি এখানে ঘি গরম হয়ে গেলে আমি এখন দিয়ে দেব কাজু বাদাম কাজু বাদামগুলো দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব খুব সুন্দর একটা ফ্লেভার আসে আপনারাও যদি ঘি দিয়ে এটা ভাজেন বা ভাজার সময়ও খুব সুন্দর একটা গ্রান পাবেন খাওয়ার সময় তো অতুলনীয় একটা স্বাদ পাওয়া যায় যে আজকে আমি যে পিৎজার মতো করে বাবা পিঠাটা তৈরি করতেছি আমার পরিবারের সবাই এটা খুব খুবই পছন্দ করেছে আপনি যাদেরকে এটা একবার তৈরি করে খাওয়াবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি পরে কাউকে আপনার ইনভাইট করে বাসায় আনতে হবে না আপনার এই বাপা পিঠা পিজ্জা খাওয়ার জন্য সবাই আপনার বাসায় এমনিতেই আসবে আমি এখন কিশমিশগুলোও দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি আমার এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আমি এখন এগুলো তুলে নিয়ে এখন আমি চলে যাচ্ছি মূল প্রসেসে আমি এখানে অরিজিনাল খেজুরের গুড় নিয়ে নিয়েছি এটা তিন কেজি পরিমাণের একটা পাটার মতো ছিল খেতে খেতে কমে গেছে তো আমি এখন এটাকে শিল্পাটা একটু গুঁড়ো করে নেব চেষ্টা করবেন একটু অরিজিনাল খেজুরের গুড় নেওয়ার জন্য তাহলে একটু পিঠার টেস্টটা ভালো আসে আমি আগে থেকে মেখে রাখা সে চাউলের গুঁড়িটাকে আমি এখন একটা চালনিতে চেলে নিচ্ছি আমি এখানে প্লাস্টিকের একটা চালনি নিয়েছি আমি প্রথমে একটা স্টিলের চালনি নিয়েছিলাম পরে দেখলাম যে না ওটাই ভালো হচ্ছে না তাই আমি আমার কাছে মনে হলে এটা দিয়ে বেটার হয় তাই আমি এটাই নিয়ে নিয়েছি আপনারা যে কোনো রকমের একটা চালনি নেবেন অনেকে একটু মোটা দানা পছন্দ করেন অনেকে একটু চিকন দানা পছন্দ করেন আমার এটা আমার পরিবারের সবাই একটু চিকন দানা পছন্দ করেন তাই আমি এটাকে চিকন একটা চালনিতে নিয়ে চেলে নিয়েছি আমার এটা তৈরি হয়ে গেছে এখন আমি এখানে একে একে সবগুলো উপকরণ মিশিয়ে রেখে দেব আমি এখানে আগে থেকে বেজে রাখা কিশমিশগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি আগে থেকে কুচি করে রাখা কিছু খেজুর আর দিয়ে দিচ্ছি কাজু বাদাম আমি এগুলো দিয়েছি আপনাদের এগুলোই দিতে হবে এমনটা কোনো কথা নয় আপনাদের হাতের কাছে থাকলে দেবেন না থাকলে আপনারা শুধু নারকেল আর শুধু খেজুরের গুড় দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারবেন সত্যি খেতে অসাধারণ লাগে আমি যেহেতু এটা রাইস কুকারে তৈরি করে দেখাচ্ছি আমি এখানে রাইস কুকারটা বসিয়ে দিয়েছি রাইস কুকারটা দিয়ে আমি এখন এটা অন করে দেব আমি এখানে পানি দিয়ে দিলাম আমি এখানে তিন কাপের মতো পানি দিয়েছি রাইস কুকারের দুইটা হান্ডি থাকে আমি যেটা প্রাইপ্যানের মতো ওইটাই আমি দিয়েছি আপনারা যে কোনো ধরনের একটাই দিতে পারবেন তারপর আমি উপরে যে একটা ছিদ্রওয়ালা ডাকনার মতো থাকে আমি ওইটা দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে ডেকে এখন চুলাটা অন করে দিচ্ছি রাইস কুকারের লাইনটা আমি অন করে দিচ্ছি এটা যদি যখন আপনি অন মোড়ে দিবেন তখন এটা লাল বাতি জ্বলবে দেখুন আমি এটা অন করে দিয়েছি এখন এটা আমি দশ মিনিটের জন্য রেখে দেব পানিটা যেন বলক এসে ভালোভাবে ভাবটা চলে আসে আমি এখানে তিন কাপ পানি দিয়েছি বেশি পানি দিলে আপনার উপরে পানি উঠে আসবে তাই চেষ্টা করবেন পানির পরিমাণটা বুঝে অল্প করে দেওয়ার জন্য আমি এখন এখানে একটা নেটের কাপড় দিয়ে দিয়েছি আপনাদের কাছে আমি আমার বাসায় একটা বলতে পারেন নতুনই বাচ্চাদের নতুন মশারি ছিল আমি ওটা কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়ে নিয়েছি আপনারা বাজার থেকে যে নেটের যে ব্যাগগুলো নিয়ে আসে বাজারের সাথে ওগুলো দিয়েও ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে করতে পারেন এখন আমি এটা দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে যদি আপনারা ছোট ছোট করে তৈরি করেন তাই আমি ছোট ছোট বাটি দিয়ে আপনাদেরকে একটা করে দেখিয়ে দিচ্ছি যে ছোট বাটিতে যদি তৈরি করেন তাহলে এইভাবে আপনারা এটাকে তৈরি করবেন প্রথমে গুড় দেবেন নারকেল দেবেন তারপরে দেবেন এভাবে খেজুরের এগুলো খেজুর বাদাম কিশমিশ আবার একটু লেয়ার দিয়ে দেবেন দিয়ে আবার চালের গুঁড়ির লেয়ার দিয়ে এইভাবে আপনারা এখন এটা তৈরি করবেন অনেকে চুলায় কলসিতে করে পাতিলে করে যে যেভাবে করেন এইভাবে করবেন আমি যেহেতু এটা আজকে রাইস কুকারে করবো তা আমি রাইস কুকারের পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি আমি প্রথমে একটা চাউলের গুঁড়ির লেয়ার দিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে আমি এটাকে বিছিয়ে একটা লেয়ার দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দেব নারকেল কিশমিশ বাদাম খেজুর গুড় এগুলার একটা লেয়ার দিয়ে দেব দিয়ে এখন আমি আবারও কিছুটা নারকেল দিয়ে দেব এখন আমি আবারও চাউলের গুঁড়ি দিয়ে দিচ্ছি আমি এভাবে করে এক এক করে লেয়ার লেয়ার করে দেব তাহলে এটা দেখতে খুব সুন্দর হবে কালারফুল দেখাবে আপনারা চাইলে ছোট ছোট করেও রাইস কুকারে তৈরি করতে পারবেন যেহেতু আমি একবারে পিৎজার মতো করে তৈরি করতেছি তাই আমি এটাকে সবগুলো একেবারে দিয়ে দিচ্ছি দেখুন এটা উপর থেকে এভাবেই দেখতে খুব সুন্দর একটা পিৎজার মতো দেখাবে আমি এর উপরে আবারও চালুর গুঁড়ির লেয়ার দিয়ে দেবো চেষ্টা করবেন বাসায় এভাবে একবার ট্রাই করার সত্যি বলছি অনেক মানে টেস্টি হয় আর খুব অল্প সময়ের মধ্যে এটা তৈরি করা যায় ছোট ছোটো করে দেওয়ার একটা ঝামেলা থাকে না আমার এই তিন কাপ চালের গুঁড়ি দিয়ে এইটুকু পরিমাণের এইটা দিয়ে আমরা পাঁচজন ফ্যামিলির সদস্য পাঁচজনে সবাই সকালবেলা সবাই মন ভরে খেয়েছে আরও একজন খেতে পারবে এরকম একটা ফিস বেঁচে গিয়েছিল আমি পিজ্জার মতো করে কেটে নিয়েছিলাম দেখুন দেখতে এটা পুরো পিৎজার মতো উপর থেকে দেখা যাচ্ছে খুব সুন্দর হয়েছিল মশাল্লা খেতেও অনেক টেস্টি হয়েছিল আমরা সকালবেলা সবাই মন ভরে খেয়েছিলাম আপনারা চাইলে এটা ছোটো ছোটো করেও তৈরি করতে পারেন বাসায় এগুলো আমি দিই এখন আমি নেটটাকে চারপাশ থেকে এইভাবে একটু উঠিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ঘড়ি ধরে বিশ মিনিটের জন্য বিশ মিনিটের আগে আমি আর ঢাকনাটা খুলবো না আমি এটাকে এখন বিশ মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম শীতকাল আসলে পিঠা খাবো না তা তো হতে পারে না কম বেশি সবাই পিঠে খাওয়া পছন্দ করে ওই সব খেতে গেলে একটু ঝামেলা বলেন কষ্ট বলেন তা তো একটু পোহাতেই হবে কষ্ট করলে তবেই তো শান্তি পাওয়া যায় কষ্ট করে তৈরি করবেন সবাই হাসি মুখে খাবে এতেই তো আনন্দ তাই না বিশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে দেখিয়ে দিচ্ছি পিঠাটা অনেক একটা শুক্রাণ আসছে পুরো বাসাটা আমার মম করতেছে সবাইকে আমি একটা সারপ্রাইজ দিয়েছি কেউ জানে না যে আমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে সকাল সকাল আমি তাদেরকে বাপা ভিটে তৈরি করে খাওয়াবো তো সবাই তো ঘুম ভাঙার পরেই ভাবতেছে এত সুন্দর একটা স্মেল আসতেছে বাসা থেকে থেকে আসতেছে তখন সবাই আমার কাছে গিয়ে দেখে আমি এরকম একটা পিজ্জা তৈরি করছি এটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন বিশ মিনিট পর এটা কত সুন্দর মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমি যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটা হয়েছে এটা তৈরি হয়ে গেছে আমি এখন এটা নামিয়ে দেখিয়ে দিচ্ছি এখন আপনারা এটা কিভাবে মানে নেটটা সরাবেন উপর একটা প্লেট দিয়ে ওই প্লেটটা উবুর করে দিয়ে তারপরে এটা আপনারা আস্তে করে সরিয়ে নেবেন আমার এটা তৈরি হয়ে গেছে দেখুন এখন এটাকে আমি পিৎজার মতো করে ছোট ছোট ফিস করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো করে শেপ করে কেটে নিতে পারেন আমি এটাকে এখন সবাইকে খেতে দেবো দেখুন এটা উপর থেকে দেখতে একদম পিজ্জার মতো হয়েছে আমি এখন নেটটাকে সরিয়ে নেব এটা আমি বিশ মিনিট পর যখন আমি মানে লাইনটা বন্ধ করেছিলাম রাইস কুকারের আমি কিন্তু সাথে সাথে এটাতে হাত দেইনি কারণ এটা অনেক গরম অবস্থাতে থাকে চেষ্টা করবেন একটু ঠান্ডা হলে এটাকে পরিবেশন করার জন্য তাহলে কিন্তু হাতে অনেক গরম ভাব লাগতে পারে ওই ভাবটা আসলে সহ্য করার মতো না হাতে লেগে যাওয়ার মতো তো চেষ্টা করবেন একটু হালকা ঠান্ডা হলে এটাকে আপনারা পরিবেশন করতে দেখুন আমার এটা দেখতে কতটা কালারফুল হয়েছে আমার এই পিৎজার মতো বাপা পিঠাটা আমরা পাঁচজন সদস্য মিলে খেয়েছিলাম আলহামদুলিল্লাহ একবার বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন যে আমার এই রেসিপিটা সত্যি এটা সবার প্রশংসা পাওয়ার মতোই সবার প্রশংসা পাওয়ার মতোই একটা রেসিপি আজকে আর কথা বাড়াবো না যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার